সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বিনোদ ডাক্তার। হরিনারায়ণ চট্টোপাধ্যায় জন্মেছিলেন 23 মার্চ 1916 ভবানীপুরে। তাঁর প্রথম উপন্যাস ইরাবতী ছোটদের জন্য লেখা বইয়ের মধ্যে অন্যতম ভয়ের মুখোশ ও পাথরের চোখ। তাঁর গল্প থেকে বাংলায় অভিসারিকা আর হিন্দিতে মুঠি ভর চাওয়াল ছবিগুলি তৈরি হয়। 1949 সালের ছবি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি অভিনয় করেছিলেন, পেয়েছিলেন তারাশঙ্কর পুরস্কার। তার মৃত্যু হয় 1981 সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি শশধর প্রকাশনী থেকে প্রকাশিত হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের সেরা ভূতের গল্প এই বইটি থেকে। প্রধান চরিত্রে বিনোদ ডাক্তার ও গল্পকার। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে বিনোদ ডাক্তার। আমার চাকরি এই রকমের, এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে বেড়ানো, ব্যাংকের হিসেব দেখে। কোথাও 3-4 দিনেই কাজ হয়ে যায়, আবার কোথাও দিন কুড়িও লেগে যায়। এটা নির্ভর করে ব্যাংকের হিসেবের জট কেমন পাকিয়েছে তার উপর। আগে ব্যাংকের শাখা কেবল বড় বড় শহরেই থাকত, কিন্তু এখন চাষিদের সুবিধের জন্য আধা শহরে গ্রামেও শাখা হচ্ছে। আমাকে বেশিরভাগ সময় এইসব আধা শহরেই যেতে হতো। এই ধরনের কাজে একবার বিরামপুরে যেতে হয়েছিল। সকালে অফিসে গিয়ে শুনলাম বেলা 3টের গাড়িতে রওনা হতে হবে। আমার একপ্রস্ত বিছানা বাঁধাই থাকত। সুটকেস গুছিয়ে নিয়ে ট্রেনে চড়ে বসলাম। বিরামপুর স্টেশনে যখন নামলাম সন্ধে হয়ে এসেছে, চারিদিকে কেরোসিনের আলো জ্বলে উঠেছে, রাস্তায় লোক চলাচল বিশেষ নেই। ব্যাংক থেকে একটি লোক আমায় নিতে এসেছিল। আমরা দুজনে সাইকেল রিক্সায় চড়ে বেশ কিছুটা গিয়ে একতলা লাল রঙের বাড়ির সামনে পৌঁছলাম। সঙ্গে লোকটি বলল, নামুন স্যার, এখানেই আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে। দুখানা ঘর, মাঝখানে ছোট উঠোন, ও পাশে রান্নাঘর, একজনের পক্ষে যথেষ্ট। দরজার কাছে একটা লোক বসেছিল, সে আমাদের দেখে উঠে দাঁড়ালো। ব্যাংকের লোকটি বলল, এই ওকে দেখছেন স্যার, হ্যাঁ, আপনার রান্নাবান্না, বাসন মাজা, ঘরদোর ঝাড়মোছার কাজ, সমস্ত কাজ এই করবে। রাত 9টার মধ্যেই খাওয়া দাওয়া শেষ করে শোয়ার আয়োজন করলাম। কাজের লোকটা চলে গেছে, এখান থেকে তার বাড়ি 4 মাইল দূরে, আবার কাল ভোর 6টায় আসবে। শোয়ার মিনিট 10-এর মধ্যেই পেটের যন্ত্রণা শুরু হলো, অসহ্য যন্ত্রণা। শরীর একেবারে কুঁকড়ে যায়, মনে হয় দম বন্ধ হয়ে যাবে। এরকম আমার মাঝে মাঝে হয়, সেই জন্য সবসময় ওষুধ কাছে রাখি। হারিকেনের শিখাটা বাড়িয়ে দিয়ে সুটকেসটা খুললাম, তন্ন তন্ন করে খুঁজলাম, সর্বনাশ। ওষুধের শিশিটা ফেলে এসেছি, বেশ মনে আছে শিশিতে গোটা আটেক বড়ি ছিল। এখন উপায়? বিছানায় শুয়ে ছটফট করতে করতে হঠাৎ মনে পড়ে গেল, আসবার সময় কাছেই একটা ডাক্তারখানা চোখে পড়েছিল। ডাক্তারখানার নামটা অদ্ভুত, আরাম ঘর। তখন ডাক্তারখানা বন্ধ ছিল। হাত ঘড়িতে দেখলাম 9:40। এত রাতে এই মফস্বল শহরে
ডাক্তারখানা কি খোলা থাকবে? যাই হোক, আমাকে একবার চেষ্টা করে দেখতেই হবে। যন্ত্রণা ক্রমে অসহ্য হয়ে উঠছে। যদি ডাক্তারখানা বন্ধ হয়ে গিয়েই থাকে তাহলে খোঁজ করে দেখতে হবে, ডাক্তার হয়তো ওই বাড়িতেই থাকে। দরজা ধাক্কা দিয়ে তাকে উঠিয়ে একটা ব্যবস্থা করতে বলতে হবে। কোনো রকমে উঠে দরজায় তালা লাগিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। চারিদিক অন্ধকার, রাস্তার বাতিগুলো নিভিয়ে দিয়েছে। দু হাতে পেট চেপে প্রায় কুঁজো হয়ে গিয়ে গেলাম। বরাত ভালো, আরাম ঘর খোলা, টিমটিমে আলো দেখা যাচ্ছে। ঢুকতেই দেখা হয়ে গেল পরনে কালো রঙের স্যুট, কালো টাই, ময়লায় তেলচিটে অবস্থা, একমাথা পাকা চুল প্রায় কাঁধ পর্যন্ত নেমে এসেছে, তোবড়ানো মুখ, দুটি চোখ রক্তের মতন লাল। কি চাই? রোগা চেহারা হলে কি হবে? বাজখাঁই গলার আওয়াজ, পেটের যন্ত্রণার কথা বললাম। আমার কথা শেষ হওয়ার আগেই ডাক্তার ধমক দিয়ে উঠল, বুঝেছি বুঝেছি, আমলসল, বসুন, ওই বেঞ্চটায় বসুন। বসলাম। ডাক্তার পেছনের কাঁচ ভাঙা আলমারি থেকে একটা শিশি বের করে কাগজে ঢেলে আমায় দিয়ে বলল, খেয়ে নিন। তামাকের গুঁড়োর মতো কালো রং, বিশ্রী গন্ধ। ভয় হলো, কেমন ডাক্তার জানি না, কি ওষুধ ঠিক নেই, খাওয়া কি ঠিক হবে? সন্দেহ হলে ফেলে দিন, খেতে হবে না, ডাক্তার গর্জন করে উঠল। টেবিল, বেঞ্চ, আলমারি সেই আওয়াজে থরথর করে কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে আমি ওষুধটা গালে ঢেলে দিলাম। কি আশ্চর্য, মিনিট পাঁচেকও লাগলো না, ব্যথাটা একেবারে সেরে গেল। জিজ্ঞেস করলাম, আপনাকে কত দিতে হবে? আবার বোমা ফাটল। কে মশাই আপনি? বিনোদ ডাক্তারকে পয়সা দিতে চাচ্ছেন? কত লাখ টাকার মালিক আপনি? জানেন না, জানেন না আমি পয়সা নিয়ে চিকিৎসা করি না। নিজের দোষ কাটাবার জন্য মৃদুকণ্ঠে বললাম, কিছু মনে করবেন না, আমি এখানে নতুন এসেছি, এসব জানা ছিল না। আপনার ডাক্তারখানা কতক্ষণ খোলা থাকে? সারা রাত। আপনার আর কিছু দরকার আছে? না থাকে তো উঠে পড়ুন, আমার অন্য রোগীরা আসবে। বাড়ি চলে এলাম। অনেক রাত অবধি বিনোদ ডাক্তারের কথা চিন্তা করলাম। ভালো ওষুধ হয়তো দেয়, কিন্তু মেজাজটা রুক্ষ, ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারে না। দিন দুয়েক পর ব্যাংকের হিসেব দেখতে দেখতে ম্যানেজার অনিলবাবুকে কথাটা বললাম। ছোট জায়গা হলে কি হবে মশাই, এখানকার ডাক্তার একেবারে ধন্যন্তরি। আপনি কার কথা বলছেন? ওই যে আরামঘরের বিনোদ ডাক্তার। আমার কথা শুনে অনিলবাবু কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টি দেখল, তারপর জিজ্ঞেস করল, বিনোদ ডাক্তারের সাথে দেখা হলো কোথায়? বললাম, এই তো দিন দুয়েক আগে। আর বলবেন না, পেটে একটা ব্যথা হয়েছে, আমার এরকম মাঝে মাঝে হয়, কিন্তু বিনোদ ডাক্তারের একটা বড়িতেই সেরে গেলাম, আশ্চর্য ওষুধ। অনিলবাবু আর কিছু বলল না, কিন্তু লক্ষ্য করলাম সারাটা দিন আমাকে যেন এড়িয়ে চলল। ব্যাপারটা ঠিক বুঝলাম না, বিনোদ ডাক্তার তার বদমেজাজের জন্য বোধহয় এই এলাকায় কারো প্রিয় পাত্র নয়, এই জন্য অনিলবাবুও সম্ভবত তাকে পছন্দ করে না। তাই আমার বিনোদ ডাক্তারের কাছে যাওয়াটা অনিলবাবু ভালো চোখে দেখেনি। কিন্তু আমার অবস্থা আমিই জানি। সারাটা রাত সেই নিদারুণ যন্ত্রণা সহ্য করে পরের দিন অনিলবাবুর পছন্দসই ডাক্তারের জন্য অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব ছিল না।
দিন কয়েক পর হঠাৎই খেয়াল হল বিনোদ ডাক্তারের সঙ্গে একবার দেখা করে আসি। খাওয়া দাওয়া শেষ, গরমের জন্য ঘুমও আসছে না, আরামঘর তো অনেক রাত অবধি খোলা থাকে। দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় জনমানব নেই, এ সময় থাকবারও কথা নয়। আরামঘরের কাছাকাছি যেতেই হাসির শব্দ কানে এলো। অনেক লোকের মিলিত কণ্ঠে হাসি, খুব উচ্চ রোলে। তাহলে কি এই সময় বিনোদ ডাক্তারের বন্ধুরা আড্ডা জমায়? আড্ডা দেবার অদ্ভুত সময় তো। সামনের দিকে কেউ নেই, আওয়াজ আসছে ভেতরের ঘর থেকে। ঘরও ঠিক বলা যায় না, আলমারি দিয়ে একটা ঘরই আলাদা করা। কৌতূহল হলো, দুটো আলমারির ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিলাম। পিঠের শির দাঁড়াবে যেন বরফের স্রোত নেমে গেল, পা দুটো কেঁপে উঠল থরথর করে। টেবিলের ওপর একটা কঙ্কাল শুয়ে, বিনোদ ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে তার বুক পরীক্ষা করতে করতে বলছে, মগ ডালে ডালে বেরিও না, তোমার বুকের হাড় খুবই দুর্বল, কদিন মাঠ করে ভেঙে যাবে, প্লাস্টার করে শুইয়ে রাখবো, তখন মজাটা টের পাবে। বিনোদ ডাক্তারের কথা শুনে কঙ্কালটা শিখি হাসি। উপরের দিকে চেয়ে দেখি একটা কঙ্কাল শূন্যে দোল খাচ্ছে। বিনোদ ডাক্তার তার দিকে দেখে গম্ভীর গলায় বলল, রোজ এইরকম ব্যায়াম করবি তবে দেহ মজবুত হবে। হঠাৎ হাসির শব্দে চোখ ফিরিয়ে দেখলাম কোণের দিকে বেঞ্চের ওপর বসে আর একটা কঙ্কাল শিশি থেকে বড়ি নিয়ে অনবরত মুখে ফেলছে আর হাসছে। অদ্ভুত হাসি, ঠিক দুটো হাড়ি ঠোকাঠোকি করলে যেমন শব্দ হয় তেমন। কঙ্কালটা হাসতে হাসতেই বলল, বিনোদ ডাক্তার তোমার চোখা চাপকান খুলে আমাদের মতন হালকা হাও দেখি, তোমার গরমও লাগে না? কঙ্কালটা আচমকা থেমে গেল, আর কথা বলতে পারল না। বিনোদ ডাক্তার বলল, কি হলো হে? কঙ্কালটা অনেক কষ্টে উচ্চারণ করল, গলায় মরিটা আটকে গেছে। বলেই কঙ্কালটা দু হাত দিয়ে নিজের গলাটা মোচড়াল, মাথাটা গলা শুদ্ধ তার হাতে খুলে এল, সেটা বার কয়েক বেঞ্চে ঠুকেই বলল, ব্যাপার দেখে আমার অবস্থা কাহিল, ভয়ে মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে সবগুলো কঙ্কাল সমস্বরে চেঁচিয়ে উঠল, আমি আর তিল মাত্র দেরি না করে ছুটতে শুরু করলাম, প্রাণপণ শক্তিতে কোনো দিকে না চেয়ে। পেছনে অনেকগুলো হাড়ের খটাখট শব্দ ক্রমেই কাছে আসছে। তাড়াতাড়ি তালা খুলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বুকটা দুক দুক করছে,
এখনই বুঝি দম বন্ধ হয়ে যাবে। সারাটা রাত বিছানায় বসে কাটালাম। কেবল মনে হলো খটখট শব্দ যেন বাড়ির চার পাশে ঘুরে বেড়াচ্ছে। এখনই হয়তো দরজার কড়া নাড়বে। তারই বা দরকার কি? এরা তো দরকার হলে বন্ধ দরজার মধ্যে দিয়ে চলে আসতে পারে। আমি খুব ভীতু, এমন অপবাদ কেউ দেবে না। ভূত আত্মা এসবে আমার চিরদিনই আস্থা কম, কিন্তু চোখের সামনে যে দৃশ্য দেখেছি তাকে অস্বীকার করি কি করে? ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, জোর খটখট শব্দে চমকে জেগে উঠলাম। না, ভয়ের কিছু নেই, কাজের লোকটা দরজা ঠেলছে। দরজা খুলে দিতে সে জিজ্ঞাসা করল, বাবুর কি খুব শরীর খারাপ? কেন বলো তো? চেহারাটা কেমন দেখাচ্ছে, তাছাড়া আপনি তো খুব ভোরে ওঠেন। ছোট করে শুধু বললাম, হ্যাঁ ওই রাতে ভালো ঘুম হয়নি। একটা সুবিধে, আজ রবিবার, ছুটির দিন, খাওয়া দাওয়ার পর সারাটা দুপুর ঘুমোব, তাহলেই শরীর ঠিক হয়ে যাবে। কিন্তু আগের রাতে দেখা সেই বিভৎস দৃশ্য চোখের সামনে থেকে তাড়াবো কি করে? বিনোদ ডাক্তারের সম্বন্ধে সব কিছু আমাকে জানতেই হবে। কাজের লোকটির নাম যোগেন। যখন দুপুরে যোগেন ভাতের থালা রাখছিল, তখন তাকে প্রশ্ন করলাম, আচ্ছা যোগেন, তুমি কতদিন এখানে আছো? কোথায় বাবু? এই বিরামপুরে। মাথা চুলকে যোগেন বলল, তা ধরুন 20-22 বছর হবে বাবু, কেন বলুন তো? তুমি বিনোদ ডাক্তারকে চেনো? বিনোদ ডাক্তারের নামটা কানে যেতেই যোগেনের মুখের চেহারা ফ্যাকাশে হয়ে গেল, চোখের দৃষ্টিতে ভয়ের ছাপ। চিন্তাম বাবু, উনি এলাকার নাম করা ডাক্তার ছিলেন, ওর ওষুধ যেন কথা বলতো। ছিলেন বলছো কেন, এখন নেই? না বাবু, বছর পাঁচে হলো মারা গেছে। সে কি? হ্যাঁ বাবু, চার বন্ধু মিলে পাশা খেলছিলেন, হঠাৎ ঝড় উঠেছিল, যেমন হাওয়া ঝোর তেমনি বৃষ্টির দাপট, কত বাড়ির চাল উড়ে গিয়েছিল, কত গাছ যে উপড়ে পড়েছিল তার আর ঠিক ঠিকানা নেই। আরাম ঘরের পাশে একটা বিরাট বট গাছ ছিল, সেই বট গাছ শিকড় শুদ্ধ উপড়ে পড়েছিল আরাম ঘরের ছাদের ওপর। ব্যাস, বিনোদ ডাক্তার আর তিন বন্ধু ক্ষত, কেউ চেঁচা বড় অবকাশ পায়নি। শিকড়ের মধ্যে এমনভাবে চার বন্ধুর দেহ চাপা পড়ে গিয়েছিল যে পরের দিন তাদের দেহ কেটে বার করতে হয়েছিল। বাধা দিয়ে বললাম, কিন্তু আমি তো বিনোদ ডাক্তারকে দেখেছি। অনেকেই দেখে বাবু, রাতবিড়েতে আরাম ঘরের পাশ দিয়ে যাদের যেতে হয় তারাই দেখেছে, বিনোদ ডাক্তার বন্ধুদের ওষুধ দিচ্ছে কিংবা চার পাঁচজন মিলে পাশা খেলছে। তাছাড়া দিনের বেলাতেও দেখা যায়, আরাম ঘরের সামনের বেলগাছটা ঝড় নেই, বাতাস নেই, ডালপালা শুদ্ধ খুব দুলছে, ওই কাছেই ওদের বাস, বুঝলেন? কথা শেষ করে যোগেন দুটো হাত কপালে ঠেকাল। হরি 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 রাধা কৃষ্ণ, হরি রাধা কৃষ্ণ, চুপ করে শুনে গেলাম। অন্য সময় হলে যোগেনের একটা কথাও বিশ্বাস করতাম না, কিন্তু আমি নিজের চোখেই তো সব দেখেছি। সেদিন বিকেল হতে সূর্যের আলো থাকতে থাকতে বের হয়ে পড়লাম, উদ্দেশ্য দিনের আলোয় ভালো করে আরাম ঘরটা দেখব, যদি সম্ভব হয় বিনোদ ডাক্তারকেও একবার দেখব, ওইখানেই তো ডাক্তারের আস্তানা। আরাম ঘরের সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। আরাম ঘরের দরজাই দেখা গেল না, তার সামনে আগাছার জঙ্গল, আকন্দ আর ফণিমনসার ঝোপে বোঝাই।
বুঝতেই পারা যাচ্ছে বহুদিনে দরজা খোলা হয়নি, খোলা সম্ভব নয়। একটু এগিয়ে যেতেই তক্ষক ডেকে উঠল। অস্বাভাবিক রুক্ষ স্বর, ঠিক যেন বিনোদ ডাক্তারের গলা। পিছিয়ে আসতেই চোখে পড়ল চারদিক থমথমে, কোথাও ছিটে ফোঁটা বাতাস নেই, অথচ সামনের বেলগাছের উঁচু দিকের কয়েকটা ডাল সবেগে তুলছে। ঠিক মনে হল বিনোদ ডাক্তারের অশরীরী বন্ধুরা ব্যায়াম করছে নিজেদের দেহের খাঁচা ঠিক রাখার জন্য। বাড়ি ফিরে এলাম, আরামঘরের কাছাকাছি থাকতে আর সাহস হল না, বিরামপুরেও নয়। শরীর হঠাৎ খুব খারাপ হয়ে পড়েছে, এখানে থাকা সম্ভব নয়, এই কথা চিঠিতে লিখে যোগেনকে বললাম পরের দিন সকালে চিঠিটা ব্যাংকের ম্যানেজারের হাতে দিতে। সন্ধ্যার মুখেই সাইকেল রিক্সা ডেকে বিছানা সুটকেস নিয়ে স্টেশনের দিকে রওনা হয়ে পড়লাম। আমার পক্ষে বিরামপুরে থাকা আর সম্ভব নয়, আবার যদি কোনো রাতে পেটের যন্ত্রণা শুরু হয় তাহলে যন্ত্রণায় পাগল হয়ে হয়তো সব ভুলে বিনোদ ডাক্তারের কাছে গিয়ে দাঁড়াব। কিন্তু তার দেওয়া ওষুধ কি আর খেতে পারব? খেতে সাহস হবে? শুনছিলেন বিনোদ ডাক্তার, রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়, গল্প পাঠে ও গল্পের সূত্রধার দীপ, বিনোদ ডাক্তারের চরিত্রে মীর, যোগেন অনিলবাবু ও কঙ্কাল সোমক, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ ও অভিষেক, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক কন্যা তপতী দেবীকে আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ খড়গপুর নিবাসী শ্রী দেবাশিস পাল চৌধুরীকেও, তিনি এই গল্পটির দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।